তো ভাই ওই যে তার সাথে এক অবস্থা দাদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। সো আমরা এখন আছি নিউ টাউনে। এটা হচ্ছে গিয়ে নিউ টাউনে একটা ডগ ক্রেশ, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আমরা যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছি বিয়ের জন্য, তো কালকে সকাল 11:55 আমাদের ফ্লাইট, তো আজকে তাই জন্য ওদেরকে রেখে দিয়ে গেলাম। তো আমরা কিন্তু ইউটিউবের থ্রু দিয়েই এই ক্রেশটা খোঁজ পেয়েছি, তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। আর ডেসক্রিপশনে আমি ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবো, সো দ্যাট তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু চেক করে নিতে পারো। কিচেন, এখানে ওদের রান্না বান্না সব হয়। আর এটা হচ্ছে রিসেপশন, ওই তারা বেশ সুন্দর ব্যবস্থা এখানে, আর খুবই ভালো ওনারা, মানে এখানে রেখে গেলে একদম নিশ্চিন্তে রেখে যেতে পারি আর কি। আর গাছগুলো দেখো ফুল ধরে আছে, বাপ কি ভালো লাগছে। আর এই যে রুমগুলো দেখছো, এগুলো হচ্ছে গিয়ে সব ডগদের জন্য রুম করা আছে, একটা একটা করে রুম আছে, মানে আলাদাও রাখা যায়, আর যাদের দুটো ডগ আছে একটা রুমেও কিন্তু রাখা যায়। কিন্তু আমাদের মায়েরা তারা ওদের তো কোনো ভরসা নেই, যখন তখন ঝগড়াঝাটি শুরু করে দেয়, তো দুজনের জন্য আলাদা আলাদা রুম আমরা নিয়েছি। আর ফুল এসি, তো ওদের কোনো কষ্ট নেই, গরম পড়ে গেছে এখন। মায়েরা কোথায় এসছো তুমি? চিনতে পেরে গেছে না দাদাকে দেখে? চলো মায়েরা এবার চলে যাবে, ও পুরো টেক কেয়ার করে ভীষণ ভালো। তোমার নামটা ভুলে গেছি আমি, হ্যাঁ মধু, মধু। খুব ভালো ছেলে, ভীষণ টেক কেয়ার করে, ওদের লাস্ট টাইম ওদেরকে খুব যত্ন করে রেখেছিল। আর এই দাদা হচ্ছে গিয়ে পুরো ইনচার্জ এই ক্রেশের, উনিও ভীষণ ভালো। মেডিসিন শুধু তারার জন্য একটা এনেছো, যেটা ওটা লিখে দাও দাদা। তারার শুধু ওই একটাই সমস্যা ওর পেটে, ওকে চিকেন ভাত ছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে, কোনো ভেজিটেবলস কিচ্ছু না, তাহলে ও একদম সুস্থ থাকবে। হ্যাঁ শুধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকেনটা তুলে ভাতটা মেখে দেবে ব্যাস। এমনিতে ওর খাওয়ার কোনো, ওর ডিমের শুধু কুসুমটা খায়, তাও পুরো খায় না, অল্প খায়। যাও যাও যাও, কি হচ্ছে, কি হচ্ছে বাবা? এই যে ও ও ও, তুমি বেও করতে এসছো তো? এই তো, গুড গার্ল, গুড গার্ল। ভালো লাগছে মা? তারা তারা তুমি আনন্দ পেয়েছো? ওই বাবা, তারা আনন্দ পেয়েছো বাবা? চলো ওদের রেখে দিলাম, সমস্ত হয়ে গেল, ফর্মালিটিস কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি। মন খারাপ হয় না এখানে রাখলে, কারণ এত সুন্দর জায়গা, আমার মন ভালো থাকে। অন্য জায়গায় রাখলে আমার